পদ্মা সেতু নামে নারায়ণগঞ্জে নবজাতক তিন যমজের নাম রাখায় পরিবারটিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী উপহার নিয়ে তিন নবজাতক স্বপ্ন, পদ্মা ও সেতুকে দেখতে সোমবার তাদের বাড়িতে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান প্রোটোকল অফিসার শামীম মুশফিক। পরিবারটিকে শুভেচ্ছা জানানো সহ প্রধানমন্ত্রী তিন শিশুর প্রত্যেককে একটি করে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও নতুন জামা উপহার পাঠিয়েছেন। সরকার প্রধানের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত হয় পরিবারটি। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরতি খুদা ও সহকারী কমিশনার সুরাইয়া ইয়াসমিন সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। গত শুক্রবার ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও তার স্ত্রী অ্যানি বেগমের ঘরে জন্ম নেয় তিন যমজ। বাঙালির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাসে জন্ম নেয়ার খুশিতে তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু।